দেখুন যে কারণে কাতারে নিষেধাজ্ঞা পাত্তা দিচ্ছে না কাতারের ওপর আরোপিত সৌদি আরব ও তার মিত্রদের নিষেধাজ্ঞার পাত্তা দিচ্ছে না জাতিসংঘ দেশগুলোর দেয়া একাত্তর ব্যক্তি ও প্রতিষ্ঠানের সন্ত্রাসী তালিকা কোন গুরুত্ব পাচ্ছে না জাতিসংঘের কাছে খবর আল জাজিরা গত বৃহস্পতিবার সৌদি আরব বাহারাইন মিশর ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে উনষাট ব্যক্তি ও বারো প্রতিষ্ঠানকে সন্ত্রাসী আখ্যায়িত করে কাতার ওই একাত্তর ব্যক্তি প্রতিষ্ঠানকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সাহায্য করছে বলে অভিযোগ করে ওই তালিকার মধ্যে কাতারের অনেক শীর্ষ দাতব্য সংস্থাও রয়েছে যেসব সংস্থা জাতিসংঘ ইউএনএইচসিআর এইচ সি আর ইউনিসেফ ডাব্লিউএফি অক্সফার্ম কেয়ার এর মতো বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে সৌদি আরবের ওই তালিকা কোনো গুরুত্ব দিচ্ছে না জাতিসংঘ সৌদির তালিকা মানতে বাধ্য নয় উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব গুতারেস গুতারেসের মুখপাত্র স্টিফেন জুজারিক বলেন জাতিসংঘ সৌদি আরবের দেয়া সন্ত্রাসী তালিকা মানতে বাধ্য নয় সৌদির তালিকা প্রত্যাখ্যান করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন জাতিসংঘ শুধুমাত্র তার নিরাপত্তা কাউন্সিল কর্তৃক নিষেধাজ্ঞা মানতে বাধ্য অন্য কারো কোনো নিষেধাজ্ঞা বা কোনো তালিকা মানতে বাধ্য নয় শুক্রবার গণমাধ্যমে জাতিসংঘের সঙ্গে কাজ করছে এমন দাতব্য সংস্থাকে সৌদি আরব সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার খবর দেখে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতিসংঘের সঙ্গে কাজ করছে আবার সৌদি আরব কথিত সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে এমন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম শেখ ইদিয়াল থানি দাতব্য ফাউন্ডেশন ও শেখ থানি বিন ফাউন্ডেশন কাতারের এই সব সংস্থা সিরিয়া ফিলিস্তিন ও সোমালিয়া মানুষের কল্যাণে কাজ করার জন্য জাতিসংঘ কর্তৃক শ্রেষ্ঠ পুরস্কারও অর্জন করেছে স্টিফেন দোজারিকের মতে যে সব প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে তাদের সঙ্গে জাতিসংঘ মানব কল্যাণে কাজ করছে এবং এর ফলে তাদের সঙ্গে ভালো অংশীদারিত্ব গড়ে উঠেছে আমরা পরস্পর সম্পূর্ণ অরাজনৈতিক আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে